আজকের এই ভিডিওটি দেখার মাধ্যমে আমরা জানব কিভাবে জিমেইল অ্যাকাউন্ট খুলতে হয়। আমরা জানি জিমেইল অ্যাকাউন্টের সাহায্যে আমরা যে কোনো কোথাও আমরা ইমেইল করতে পারি জিমেইলের সাহায্যে। সেজন্য আমরা যে কোনো একটি ব্রাউজারে গিয়ে আপনার কম্পিউটার অথবা স্মার্টফোনে যে ব্রাউজারটি রয়েছে, যেমন অপেরা মিনি, মজিলা ফায়ারফক্স, সেখানে ওপেন করে সেই অ্যাড্রেসটি ওপেন করে তার অ্যাড্রেস বারে আমরা লিখব www.gmail.com। এখানে আমরা নতুন অ্যাকাউন্ট খোলার জন্য আমরা নিচে ক্রিয়েট অ্যাকাউন্ট নামে একটি অপশন রয়েছে, ফর মাইসেলফ দেওয়ার পর আমরা ফার্স্ট নেম অর্থাৎ যে ব্যক্তির আমরা ইমেল অ্যাড্রেস খুলব তার নামের প্রথম অংশ আমরা এখানে লিখব। যেমন আমরা এখানে লিখছি মোস্ট দীর্ঘ বা লাস্ট নেম, আমরা এখানে লাস্ট নেম লিখব যে ব্যক্তির আমরা ইমেল অ্যাড্রেসটি খুলছি তার আমরা লাস্ট নেম লিখব। তারপর আমরা যে ইমেল অ্যাড্রেসটি দিতে চাই, যেমন আমরা দিলরুবা বেগমের ইমেল অ্যাড্রেস খুলছি, আমরা এখানে দিলাম দিলরুবা বেগম UGS অর্থাৎ দিলরুবা বেগম। দেখেন এখানে লাল দেখাচ্ছে অর্থাৎ এই অ্যাকাউন্টটি হয়তোবা কেউ আগে খুলেছে এই নামে, সেজন্য বা যে কারণেই হোক আমরা এখানে আরও অন্য কিছু যোগ করে বা বিয়োজন করে আমরা ইমেল অ্যাড্রেসটির নামটি দেব। যেমন আমরা এখানে দিলাম UGS, এখন দেখেন এখন কিন্তু লাল দেখাচ্ছে না। তারপর এখানে আমরা পাসওয়ার্ড দেব, পাসওয়ার্ড একটি গোপন জিনিস, আপনি গোপনভাবেই পাসওয়ার্ডটি দিবেন। পাসওয়ার্ডটি দেওয়ার পর এখানে দেখেন এখানে আমরা পাসওয়ার্ডটি দিলাম, পাসওয়ার্ড দিবেন এবং নেক্সটে ক্লিক করুন। নেক্সটে ক্লিক করার পর এখানে একটি মোবাইল ভেরিফিকেশন অর্থাৎ একটি নাম্বার চাবে, আপনি আপনার ফোন নাম্বারটি মোবাইল আপনি আপনার মোবাইল ফোন নাম্বারটি এখানে লিখুন। আমরা যার অ্যাকাউন্ট খুলছি তার মোবাইল নাম্বারটি আমরা এখানে লিখব, তার জন্ম তারিখ আমরা লিখব ডেট, যেমন জানুয়ারি ডে 4/1977 সাল, আমি তার জেন্ডার সিলেক্ট করে দেব। তারপর দেখেন এখানে কিন্তু রয়েছে এখানে সেন্ড করব, অর্থাৎ ফোন নাম্বারে একটি একটি কোড চলে যাবে, সেই কোডটি আমরা এখানে লিখব। কোডটি লেখার পর আমরা ভেরিফাই করব, উপরে যাই থাক আমরা এগুলো পড়ব, আপনি যদি সম্মত হন ইয়াস আই অ্যাম। তারপর দেখেন এখানে প্রাইভেসি অ্যান্ড টিমস সম্পর্কে কিছু নির্দেশনা দেওয়া রয়েছে, এই নির্দেশনাগুলো দেখবেন। এই নির্দেশনা দেখার পর নিচে আছে আই এগ্রি, হ্যাঁ আমি এগ্রি, এখানে কিছু শর্ত দেওয়া রয়েছে আমরা সেগুলো মানি, অতএব আমরা এখানে এগ্রি করলাম। এগ্রি করার পর দেখবেন যে আপনার জিমেইল অ্যাকাউন্টটি খুলে যাবে, এটি হচ্ছে আপনার জিমেইল অ্যাকাউন্ট। আমরা এখানে দেখতে পারি আমরা এখানে যেমন দেখছি দিলরুবা বেগম UGS@gmail.com। আমরা এরপর যদি ইনবক্সে আমি কোনো মেইল আসে কিনা সেটা দেখতে চাই, অথবা আমি যদি কাউকে মেইল করতে চাই সেখানে আমরা করবো কম্পোজ। কম্পোজ করার পর আমি যাকে মেইল অ্যাড্রেসটি পাঠাতে চাই তার মেইল অ্যাড্রেসটি আমরা এখানে লিখব, এবং সাবজেক্ট আমরা কোন বিষয়ে ইমেইল করতে চাচ্ছি সেটি আমরা এখানে লিখব, এবং কিছু যদি লেখার থাকে সেটি আমরা এখানে লিখব। আমরা কোনো কিছু যদি ইনসার্ট করতে চাই, অর্থাৎ এই ইমেইল অ্যাড্রেসে আমরা কোনো কিছু পাঠাতে চাই, কোনো তথ্য বা কোনো ডকুমেন্ট বা কোনো পিকচার অথবা কোনো লিঙ্ক, আমরা এখানে দেখুন অ্যাটাচ ফাইল, অ্যাটাচ নামে ফাইল, অর্থাৎ এখানে একটি ক্লিপের মতো একটি চিহ্ন রয়েছে, তাই না? এই চিহ্নতে আমরা ক্লিক করলে দেখেন এখানে আমরা কোন ফাইলটি পাঠাতে চাই অথবা কোন পিকচারটি পাঠাতে চাই সেটা আমরা এখানে সিলেক্ট করে দেবো। সিলেক্ট করলে তারপর আমরা সেন্ড করবো, সেন্ড করলে দেখবেন ওখানে সবুজ হয়ে গেছে, তারপর আমরা বুঝতে পারবো যে আমাদের কাজটি হয়ে গেছে। আমরা সেন্ড করবো, সেন্ড করলে আমরা বুঝবো যে মেসেজটি সেন্ড হয়েছে, এখানে দেখবেন যে মেসেজ সেন্ড লেখা একটা কথা বেরোয়েছে, অর্থাৎ মেসেজটি সেন্ড হয়েছে। এতক্ষণ সাথে থাকবার জন্য ধন্যবাদ।